আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে কাজই করেন না কেন, আপনি আপনার মন, দিমাগ, আত্মবিশ্বাস, আপনার স্বপ্ন সামনে রেখে আপনি কাজ করেন। কে কি বলল, কতটুকু বলল, আপনি যে কাজ করতেছেন, আপনি যে কাজ শিখতেছেন বা আপনি যে কাজটা করবেন, কে কি বলল সেটা ডাজেন্ট ম্যাটার। আপনি কে কি বলছে সেটার পিছনে না লাগে, আপনি আপনার কাজের পিছনে লাগেন এবং আপনি সর্বোচ্চ মেহনত দেন এই কাজের উপরে যে না, আমি যে কাজটা করতেছি সেই কাজটা অবশ্যই আমি সাকসেসফুল হব এবং আমি যারা যারা কথা বলতেছি তাদেরকে আমি একটা উচিত জবাব দিব, আমি আমার কাজের দ্বারা জবাব দিব। কে কি বলছে সেটা দেখার বিষয় না, সেটা জানার বিষয় না, সেটা বোঝার বিষয় না। যারা যা বলছে তা লিখে রাখেন, একটা ডায়েরিতে লিখে রাখেন। যারা যা বলতেছে, যারা যা মনে করেন আপনাকে নিয়ে উপহাস করতেছে, যারা হাসাহাসি করতেছে, যারা আপনাকে নিয়ে টাট্টা করতেছে, তাদের জিনিসটা শুধু আপনি আপনি একটা ইমেজ আপনার স্ক্যান করে আপনার মাথার মাঝে রেখে দেন এবং ভবিষ্যতে যে সময় আপনি যে কাজটা করতেছেন সেই কাজ থেকে আপনি সাকসেসফুল হবেন, দেন ওই কাজটা আপনি জাস্ট ফ্ল্যাশব্যাকে যাবেন, গিয়ে কারা কারা করছে আপনার সাথে যদি আপনার মনে না থাকে দেন আপনি ডায়েরিতে লিখে রাখেন এবং প্রত্যেকটা মানুষের নাম এজ এ পিকচার হিসাবে আপনি সেভ করে রাখেন এবং ওই মানুষগুলার ফেসবুকে বলেন বা ওনাদের বাসার অ্যাড্রেসে বলেন, আপনি চিঠির মাধ্যমে হোক, পিকচার সেন্ড করার মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক অথবা ফেসবুকের মাধ্যমে হোক, সোশ্যাল সাইটের মাধ্যমে হোক, আপনি তার ওই সমালোচনার ওই উপহাসের করা একটা জবাব দেন। কিন্তু তখনই বোঝা যাবে যে না, হ্যাঁ ঠিক আছে, আপনার ঠিক আপনার মনে করেন রাগ গুসা, আপনার যে তার প্রতি যে ইয়েটা ছিল সেটা আপনি আপনার জায়গায় সেটা একটা তেল হিসাবে আপনি নেন, মানে একটা গাড়ি যেভাবে চলে তার তেল দিয়ে, তো আপনি মানুষের উপহাস, আপনার ঠাট্টা মস্করা সেটা আপনি এজ এ আপনি সেটার অয়েল হিসাবে নেন যেন আপনার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার আগ পর্যন্ত যেন সেগুলো আপনার কাজে লাগে এবং আপনার সফলতার জন্য সেই কথাগুলো যেন আপনার রিমাইন্ডার হিসাবে থাকে, দেন কিছু একটা করা সম্ভব। আদারওয়াইজ আপনি যদি মানুষের কথাগুলো আপনার জন্য নিয়ে যান এবং আপনি যদি চিন্তা করেন না, হ্যাঁ একজনে এই জিনিসটা বলতেছে এখন এটা করা ঠিক হবে কি না, তো আপনার মনে করেন সেখানে আপনি যে স্বপ্নটা নিয়ে চিন্তা করতেছেন সেটা হয়তো ওই সময় ওইটা মনে করেন কিল হয়ে যাবে, অর্থাৎ ডেথ হয়ে যাবে এবং ওই স্বপ্নটার জীবনে আপনি চেষ্টা করে আপনি সেটা থেকে আউটপুট নিতে পারবেন না। তো আপনার সফলতার আগ পর্যন্ত আপনি মেহনত করে যান, উপহাস করতে দিন। জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই, যে সময় আমি ইউটিউবিং শুরু করি, যে সময় আমি ফেসবুকিং শুরু করি, তখন আমি ভিডিওতে যে সময় আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনার শেয়ার করতাম, বিভিন্ন জিনিস যে সময় আমি আপলোড দিতাম, তখন অনেক মানুষই ফেসবুকে বলেন, যে সময় ফেসবুকে তো হাহারি একটা আছে প্লাস মনে করেন বিভিন্ন ইমোজি আছে, তো অনেকেই কমেন্ট করতো, অনেকেই ইমোজি দিত, অনেকে মেসেঞ্জারে অনেক কথা বলতো, অনেকেই মনে করেন ভিডিও নিয়ে আমার সামনে হয়তো কথা বলে না কিন্তু দেখা গেছে যে আর চার পাঁচজনের সাথে আলোচনা করছে এবং তারা দুই একজন আয়সা বলতেছে যে অমুকে অমুক কথা বলতেছে। তো রাইট নাও স্টিল এইখানে এই মুহূর্তে আমি 2018 সালে ইউটিউবিং শুরু করি এবং রাইট নাও 2020 সাল, যদি আমি অল্প অল্প সময় দিছি কিন্তু আমি আমার সময় থেকে কখনো আমি পিছপা হয় নাই। রাইট নাও আমার কিন্তু প্রায় 35,000 আমার সাবস্ক্রাইবার, কিন্তু এই 35,000 ছাড়াও আমার প্রায় আরও 8,000-10,000 সাবস্ক্রাইবার আছে যেগুলো অলরেডি আমার কিন্তু বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সাবটাইটেল বা মনে করেন যেই ফর্মেটে আমি দিই একই ফর্মেটে দিছিলাম না বিদায়, আমার 7,000-8,000 অথবা 10,000 মতো আমার সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব হয়েছে। কারণ একটা সিম্পল কথা বলি যে আমি অনেক সময় মোবাইলের সলিউশন দিছি, অনেক সময় বাংলা কন্টেন্ট দিছি, অনেক সময় এই মোবাইলের সলিউশনগুলোতে কিন্তু কথা বলা লাগে না, তো অনেক ইউরোপের অনেক বিদেশের অনেক মানুষ সেগুলো দেখছে, দেখার পরে তারা এখান থেকে তাদের মনে হয়েছে যে এই সলিউশনটা তাদের কাজের, এরকম অনেক ভিডিও আছে আমার 30,000-20,000-15,000 ভিউ হয়েছে যেগুলো থেকে তারা অনেক জিনিস পাইছে, তো দেন তারা আমাকে সাবস্ক্রাইব করছে। অ্যান্ড দেন পরে যে সময় আমি বাংলা কন্টেন্ট দিছি, যেমন এই ভিডিওটা আমি দিছি এটা বাংলা কন্টেন্ট, তো এই বাংলা কন্টেন্ট যে সময় বাংলা কথা বলতেছি তখন ফরেনার যারা আছে তারা আমার ভাষা বুঝতেছে না, আমার ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না, তো তখন মনে করছে তারা যে এই চ্যানেলটা আমি কেন সাবস্ক্রাইব করলাম, কিন্তু সে কিন্তু আমার এই চ্যানেলে আইসা অনেক জিনিস পাইছে, ওই সলিউশনটা পরবর্তী ভিডিওতে পায় নাই বলে তারা আনসাবস্ক্রাইব করছে, এরকম অনেক সাবস্ক্রাইবার চলে গেছে বাট স্টিল আমার 35,000 আমার সাবস্ক্রাইবার আছে। এবং 35,000 কি 1,000 সাবস্ক্রাইবার ওই যারা উপহাস করছে বা যারা মনে করেন ঠাট্টা করছে এবং যারা আমাকে নিয়ে মনে করেন মজা করছে, তারা 1,000 সাবস্ক্রাইব সারা জিন্দেগি চলে যাবে তারা করতে পারবে না, এবং এটা ডেফিনেটলি বলতে পারি ওই লোকের মাধ্যমে, ওই লোকের দ্বারা 100 বছরও যদি সে মনে করেন জীবিত থাকে তারপরেও সে পারবে না, কারণ সে তার মাঝে কোয়ালিটি নাই, তার মাঝে শুধু কোয়ালিটি আছে কি আপনাকে নিয়ে ঠাট্টা করার, আপনাকে নিয়ে মজা করার, আপনাকে নিয়ে হাসাহাসি করার। আমরা একজন মানুষের সঙ্গে উপরে উঠতে চাই তখন আরো 50 জন মানুষ পায়ের নিচে ধরে টান দেয়, কেন আমি উঠতে পারতেছি না তুমি কেমনি উঠবা, তোমাকে তো আমি উপরে উঠতে দিব না, এবং এই কথার কারণে দেখা যাচ্ছে যে আরো 50 জন মানুষ এই মেন্টালিটি না তৈরি হয়, আমাকে যেহেতু উঠতে দিচ্ছে তোমাকে উঠতে দিব না। আরেকজন এসে বলতেছে যে না
আমরা কেউই পারি না যখন আরেকজন কিভাবে সেখানে আসবে। তো এইভাবে দেখা যায় যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের পা ধরে টানাটানি করি, কিন্তু নিজের অবস্থান কোনো সময় আমরা উপরে তুলতে চাই না। কারো পিছনে লাগার কি প্রয়োজন? আপনার কি সমস্যা হয়েছে, কি সমস্যা আপনার, যে আপনাকে কেউ টাকা দিছে যে আপনি একজন মানুষের পিছনে লাগবেন? আপনি আপনার ইন্টেনশনটা এখানে রাখেন, যে লাগছে সেটা শুধু শুধু সেটা মনে রাখেন, যেন আপনি ভবিষ্যতে সেটার আনসার দিতে পারেন, যেন আপনি একটা ভালো একটা জায়গায় গিয়ে তাকে দেখাতে পারেন যে না, আমি যেটা করছি সেটা রাইট করছি। এবং আপনার জবাবটাই হবে তখন পারফেক্ট জবাব। এবং যারা হাসাহাসি করে তারা সারা জীবন হাসাহাসি করবে, এবং এবার শেষ পর্যায়ে বলবে যে হ্যাঁ সে তো করে ফেললো, কিন্তু আমরা তো করতে পারি নাই, আমরা শুধু তাকে নিয়ে হাসাহাসি করছি। তো এই ইউটিউবিং করার কারণে আমার পার্সোনালি যে কতটুকু ফায়দা হয়েছে এটা একমাত্র আমি এবং আমার যারা আমার সাথে কাজে আছে তারা শুধু জানে যে আমার এই ইউটিউবিং করার কারণে কতটুকু কথা পড়েছে। ইউটিউবে আমাকে কত টাকা দিচ্ছে সেটা ডাজেন্ট ম্যাটার, এবং ইউটিউব থেকে আমি যা পাইছি তা মোটামুটি মাশাল্লাহ, অনেকেই সেগুলা মনে করেন চাকরি করেও পায় না, আমি ইউটিউব থেকে যা পাইছি। কিন্তু আমার কাছে ইউটিউবে ইউটিউবিং করার থেকে মার্কেটিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং আমি ইউটিউবে মার্কেটিং করে মানে ইউটিউবে আপলোড দেওয়ার কারণে মার্কেটিংয়ের কারণে যেই পরিমাণ সাপোর্ট এবং যেই পরিমাণ ভালোবাসা পাইছি সেগুলো মনে করেন টাকা দিয়ে কোনো সময় ইয়ে করা সম্ভব না। এবং এই মুহূর্তে আমার কাছে না হইলেও প্রায় 400-500 পিকচার আছে এইরকম মানুষের ভালোবাসার পিকচার, যে যারা এরকম শত শত কমেন্ট আমাকে পাঠাইছে, শত শত কোয়েশ্চন তারা আমাকে করে, বিভিন্ন সলিউশন তারা আমার কাছে চায়, সেটা অবশ্যই ভালো লাগে। এবং আমার কাছে আমি একজন স্যাটিসফাইড, আমি যে ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলো মানুষ ভালোবাসে, মানুষ দেখে, মানুষ এখান থেকে অনেকেই ডিসিশন নেয় যে আমরা চেঞ্জ হব, এবং আমরা আমাদের ভবিষ্যতে আমাদের ফিউচারের জন্য আমরা অবশ্যই কিছু একটা করবো, এবং আমরা অবশ্যই আমরা আমাদের লাইফে আমরা সফল হতে পারবো। এই ভিডিওগুলো দেখার পরে যারা এইরকম ডিসিশন নেয় দেন আমার বুকের ভিতরে একটা শান্তি মিলে যে না হ্যাঁ ঠিক আছে, আমি যে কষ্টটা করছি, যে উপহাসটা মানুষ আমাকে নিয়ে করছে তার রেজাল্ট আমি পেয়ে গেছি। এই মুহূর্তে থেকে যদি আমি কোনো টাকা নাও পাই তারপরে মনে করেন আমি শান্তি, আমি স্যাটিসফাইড যে না ঠিক আছে আমি ইউটিউবিং করে মোটামুটি আমি সন্তুষ্ট। তো এইভাবে আপনি আপনার লাইফে যে কোনো কাজ করেন, কে কী বললো ডাজেন্ট ম্যাটার, সেটা চিন্তা করার কোনো সময় নেই, আপনি আপনার কাজ করে যান, এবং আপনার এই সফলতা এক সময় ইনশাআল্লাহ আপনার ফিউচারকে ব্রাইট করবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।